আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্লাজমা থেরাপি নিয়ে তো অলরেডি ভাবা হচ্ছে এবং পুলিশ হসপিটালে একজন ওপর প্রয়োগ করা হয়েছে যদিও বলা হয়েছে যে তার অক্সিজেন নিজের যে টেনে নেয়ার ভাগটা যেটা তার হয়তো সাপোর্ট যেটা আগের থেকে বেটার আগে যেটা সিক্সটি লাগতো এখন বোধহয় সেটা একটু জি নেমে এসেছে তার এখন নিজে সে নিতে পারছেন সেটা একদিক থেকে ভালো যদি ওনারা বলছিলেন যেটা কি কারণে উনি প্লাজমার কারণেই নিচ্ছেন কি না সেটা এখনও পরীক্ষাধীন একটি ব্যাপার কিন্তু প্লাজমা থেরাপি যদি সত্যিকার অর্থেই খুব ভালো সেক্ষেত্রে বাংলাদেশে প্লাজমা ব্যাংক কি এখনো তৈরি হয়েছে না প্লাজমা থেরাপি জাস্ট আমাদের দেশে শুরু হলো ঢাকা মেডিকেল কলেজ তারপরে রাজারবাগ পুলিশ হাসপাতালে এটা কিন্তু যদি আমরা রেসপন্স ভালো পাই এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ টুল হবে আমাদের এই করোনা মোকাবেলায় হ্যাঁ কারণ প্লাজমা থেরাপি কিন্তু এটা নতুন কিছু না প্লাজমা থেরাপি কিন্তু আগেও দেওয়া হয়েছে ইবোলা ভাইরাসের শময়ে সার্স আউটBreake এর সময় হ্যাঁ এবং সার্স আউটBreake এ কিন্তু প্লাজমা থেরাপি খুব ভালো কাজ করেছে প্লাজমা থেরাপি বেসিকটাই জিনিসটা কি বেজিনিষ্টে হচ্ছে যে এক ব্যক্তি কোভিড 19 থেকে হুম হুম সেরে উঠলো তার অ্যান্টি হ্যাঁ ওর হলো যেটা আরেকটা ব্যক্তি যে কোভিড 19 দ্বারা মাত্র আক্রান্ত হলো তার দেহে যদি দেওয়া যায় ওই অ্যান্টিবডিটা প্লাজমার মাধ্যমে তাহলে ওই অ্যান্টিবডি গিয়ে ওই নতুন যে ব্যক্তি কোভিড নাইন্টিন দিয়ে আক্রান্ত হলো ওই ভাইরাসের এগেনস্টে কাজ করবে এটা হলো বেসিক প্রিন্সিপাল আমি কোভিড নাইন্টিন থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি আমি আমার মধ্যে প্রোটেকটিভ অ্যান্টিবডিটা আছে এবং এইটা কিন্তু এই কোভিডের ক্ষেত্রে কিন্তু চিনে ওরা ট্রায়াল দিয়েছে প্লাজমা থেরাপি নিয়ে মোটামুটি ভালো তারা সাফল্য পেয়েছে আমেরিকাতে এখন পর্যন্ত প্রায় এক হাজার তেষট্টি জন রোগীর উপরে ওরা প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে এবং ওরা কিন্তু একটা ভালো কাজ করছে ইউসুফ আমরা যখন একেবারে মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি আলোচনা শেষ পর্যায়ে তখন আমাদের তো একটা তাড়াহুড়ো থাকি আপনার কাছ থেকে খুব অল্প সময় ছোট ছোট অনেকগুলো বিষয় আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব আর একটা ব্যাপার প্লাজমা থেরাপিতে প্লাজমা মানে থেরাপি বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আপনি বললেন ভালো রেসপন্স পেয়েছে বাংলাদেশেও যদি সেরকম রেসপন্স

উপসর্গ থেকে ভালো হওয়ার পর আঠাশ দিন কোনো সাইন সিমটম থাকা যাবে না অনেক কিন্তু কোভিড রোগীকে দেখা গিয়েছে যে কিছুদিন ভালো থেকে আবার তার মধ্যে জ্বর সর্দি কাশি শুরু হয়েছে কিন্তু ওই ব্যক্তিকে আঠাশ দিন কোনো জ্বর সর্দি কাশি থাকা যাবে না ওই ব্যক্তি দুটা কোভিড নাইন্টিন টেস্ট নেগেটিভ হতে হবে একটা ফার্স্ট নেগেটিভের পরে সেভেন ডেজ পরে আরেকটা টেস্ট করতে হবে ওটাও নেগেটিভ হতে হবে আর আপনি যদি একটু আগে যে ওই ব্যক্তির রক্তের দেহে অ্যান্টিবডি মাত্রাটা কিন্তু পর্যাপ্ত থাকতে হবে যদি অ্যান্টিবডি মাত্রাটা কম থাকে তাহলে কিন্তু ওই অ্যান্টি ওই প্লাজমা দিয়ে করানো সফল হবে। চতুর্থ হচ্ছে যে ওই ব্যক্তির প্লাজমাকে আমাদের হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, এইচআইভি ভাইরাস স্ক্রিন করতে হবে। স্ক্রিন করে দেখতে হবে যে ওই ভাইরাস মুক্ত কিনা। তখনই ওই ব্যক্তির ফ্রিট ফর প্লাজমা থেরাপি বা প্লাজমা ডোনেশন নিশ্চয়ই আমাদের একেবারে আলোচনা শেষ করতে হচ্ছে আপনি যেটা একেবারে বলছিলেন শেষে সেদিক থেকে আমাদের অনেক সীমাবদ্ধতাও থাকবে প্রথম কথা হচ্ছে দিতে চাইবেন কি না যিনি সুস্থ হয়েছেন তার একটা সম্মতি দরকার তারপরে তার অ্যান্টিবডিটা সেই পরিমাণে থাকতে হবে তাকে বিভিন্ন ভাইরাস মুক্ত হতে হবে তারপরেই আমরা এই সফলতা পাবো আর আক্রান্ত ব্যক্তির শরীরে এটা প্রয়োগ করার মধ্য দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন একুশে রাতের এই আলোচনায়